আফ্রিকান মল্লিকা, এতে বারো মাস ফোটে এবং নন স্টপ ফোটে, কিন্তু গাছ একটু জল কম চায়। জল বেশি হলে একটু অসুবিধা হয় আর। এটা হচ্ছে মন্ডেভিলা পিঙ্ক কালারটা, মন্ডেভিলার পিঙ্ক, এটাও বারো মাস কম বেশি ফুটতে থাকে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে এইগুলো হচ্ছে সাদায় সাদা, দেখুন কুড়ি এসছে ফোটা ফুল, এইটা হচ্ছে সাদা। জারবেরা দেখুন, জারবেরার বিভিন্ন কালারগুলো ফুটছে। মন্ডেভিলার রেড কালারটা দেখাতে পারেনি, আজকে ফুল ফোটা নেই। এটা হচ্ছে নয়নতারা, ইনডোর প্ল্যান্ট হিসেবে লিপস্টিক আছে, এগুলো না আমার দুটো ভ্যারাইটি আছে। এটাকে আবুটিলন অথবা লন্ঠন জবা বলা হয়। এর কালার আছে ইয়েলো এবং রেড, এটা অরেঞ্জের উপরে বাই কালার, রেড পঞ্চমুখী জবা। এটা হচ্ছে পিঙ্ক পানসেটিয়া, এখানে কিছু গোলাপ ভ্যারাইটিস কালার পাওয়া যাবে। বাগান বিলাস বা বোগেন ভিলিয়া, এরও ভ্যারাইটিস কালার আছে। এর দুটো ভ্যারাইটি হয়, একটা দেশি একটা থাই ভ্যারাইটি। এটা দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক রাবার, এটা কোনা কোনা ভ্যারাইটি, ইনডোরে আউটডোরে দুটোই হয়। এটা হচ্ছে আপনার শীতকালীন জিনিয়া ফ্লাওয়ার, শীতকালীন জিনিয়া ফ্লাওয়ার। আচ্ছা, এইটা হচ্ছে টেবিল কামিনী, এটাও পারমানেন্ট গাছ, সঙ্গে জেট প্লান্ট, সঙ্গে এটা হচ্ছে লেটুস। এটা একটাই আমি স্যাম্পল হিসেবে রেখেছি, চারা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, শীতকালীন অর্নামেন্টাল লঙ্কা। আচ্ছা, একটু নিয়ম শেষের পথে অল্প আছে, এইটা করেছিলাম। এই ফুলটা নাম হচ্ছে টরেনিয়া, ফুলটা অনেক দিন থাকে, শীতকালীন ফুল হলেও এটা অনেক দিন স্টে করে। কালার হয় চার পাঁচটা শীতকালে। এটা হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটির কসমস ডায়ান্থাস, এটা হচ্ছে গোল্ডেন থুজা, কালারটা একটু গোল্ডেন টাইপের। এটা হচ্ছে বারো মাসি শিউলি, এই হচ্ছে লন্ঠন জবার লালটা, এটা এটা একটা এসছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে সাদা, আর এ হচ্ছে হলুদ। গোল্ড কয়েন গাঁদা, এই অল্প ডালিয়া আছে কিছু, রেড ক্যাবেজ,
এইটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ব্রোকলি, ব্রোকলি গ্রিন, এখনো আসেনি, সব আসছে। আর নতুন কালেকশন ছিল এবছর, আমি তিনটে রেখে দিয়েছি, পুনা ভ্যারাইটি ডালিয়া, এটা মার্কেটে নতুন আসছে, আমি এনেছিলাম কয়েকটা, বেচে দিয়েছি, আর তিন পিস মোটে স্যাম্পেল রেখে দিয়েছি। গাছটা ডোয়ার্ফ হবে এবং ফুলে ছোট হয় একটু। এইগুলো আছে লিলিয়াম, এর সাতখানা ভ্যারাইটি আছে আমার কাছে লিলিয়ামের। আর ক্যাপসিকামটা করেছিলাম, কিন্তু ক্যাপসিকামটা শেষ পর্যন্ত তৈরি করতে পারেনি, যদিও ফল আসছে গাছে, কিছু কিছু গাছে, কিন্তু ওটা পোকাতে নষ্ট করে দিয়েছে। এই সাইডে সব ফলের বাগান, হ্যাঁ, যদি নতুন নতুন কিছু দেশি বিদেশি ভ্যারাইটিও আছে, ফলে যদি ইন্টারেস্ট থাকেন বলবেন, পরে একদিন ফলের গাছ সব দেখাবো।